الحمد لله رب العالمين خلقنا لعبادته وامرنا بتوحيده وطاعته واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له في الوهيته كما انه لا شريك له في ربوبيته واشهد ان محمدا عبده ورسوله وخيرته من جميع بريته صلى الله عليه وعلى اله واصحابه واهل بيته واهل ملته وسلم تسليما كثيرا كثيرا اما بعد ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في علنكم وسركم اتقوا الله في جميع شؤونكم اتقوا الله في انفسكم واولادكم وازواجكم وعشيرتكم نسال الله سبحانه ان يجعلنا من عباده المتقين ويتقبل منا ومنكم صالح اعمالنا انه ولي ذلك والقادر عليه ايها المسلمون আল্লা সুবাহানুয়াত আলা আমাদেরকে একটা কালিমা দিয়েছেন যে কালিমাটা হচ্ছে কালিমা কালিমাতু তৌহিদ আল কেলিমাহ কালিমা তুলা ইলাহ ইহ আহসানুল কেলিমা পৃথিবীর যত বাণী আছে যত ভাষা আছে যত বক্তব্য আছে যত ভাষ্য আছে তার মধ্যে সবচেয়ে মহান সবচেয়ে উত্তম সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী হচ্ছে ক্যালিমাতুলা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো ক্যালিমাতুল এখলাস ক্যালিমাতুল এখলাস ক্যালিমাতুল তাকুয়া এবং ক্যালিমাতুল ওর্বাতুল ওসকা ক্যালিমা তৈবাহ যেটির সাক্ষ্য দেওয়ার মধ্য দিয়ে একজন ব্যক্তি তার ইমানের মধ্যে প্রবেশ করে থাকে এই কালিমা হচ্ছে একে বলা হয় মঞ্জিয়া মানুষকে নাজাদ দিয়ে থাকে জাহান্নাম থেকে যদি কোনো ব্যক্তি সত্যবাদিতা এবং সততার সাথে এই কালিমাটি উচ্চারণ করে এই কালিমাটি সে মন থেকে বিশ্বাস সহযোগে যদি সে ব্যক্ত করে তাহলে এই কালিমা তার হেদায়তের কারণ হয়ে যায় তাকে পদ দেখায় তাকে এক মহাসত্যে উপনীত করে যেই সত্য হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা ও রাসোল এই কালিমা হচ্ছে কালিমাতু কালিমাতুল ইসলাম ইসলামের কালিমা মেফতাহু দার ইসাল্লাম দার ইসালাম হলো জান্না জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা লা ইলাহা ই এর সাক্ষ্য না দিয়ে এর প্রতি বিশ্বাস স্থাপন না করে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না এই জন্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন লাকু মাউতাকুম লা ইলাহা মাউতাকুম আই আল মোহতাদারীন যারা মৃত্যু সজ্জায় সায়িত সেরকম মৃত্যু যাত্রী ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাহর তালকিন দাও কারণ ফা ইন্নামান ক্যা আিরো কালিমেহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না কারণ যে ব্যক্তির শেষ কালিমা হচ্ছে লা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করে আজকে ইল্লাল্লাহর অর্থ এবং এর যে মক্তবা ফজিলাত এবং তার শর্ত নিয়ে খুব সংক্ষেপে আমরা আলোচনা করব আলোচনার কিছু সময় আমাদের অতিবাহিত হয়ে গেছে যানজটে আল্লাহ আমাদের ক্ষমা করুন বাকি সময়টা আমরা কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাহার গুরুত্ব এতটাই বেশি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তার প্রিয় চাচা আবু তোয়ালেবের মৃত্যুর সময় তিনি তাকে বলছিলেন ইয়া আম্মে কুল্লা ইহাই কেলেমাতান ওহলেকা বিহা ইন্দাল্লাহ চাচা আপনি একটু লা ইহ বলেন এটা একটা কালিমা যদি আপনি বলেন তাহলে আমি আল্লাহর কাছে আপনার পক্ষে হজ্জাত পেশ করব আপনার পক্ষে আমি কথা বলবো যে আপনার শেষ কালিমা ছিল লা ইলাহা ইহ তখন তার কাছে মুশেদদের দুজন ব্যক্তি উপস্থিত ছিল যারা রাসুল সাল্লাহ সাল্লামের এই কথার পরপরই তাকে বলল আতার গাবু আম্মিল্লেতে আব্দুল মোত্তালেব আপনি এতদিন আব্দুল মোত্তালেবের ধর্মের মধ্যে ছিলেন সে ধর্ম থেকে আপনি মুখ ফিরিয়ে দিচ্ছেন এই মৃত্যুর সময়ে তার মানে বলতে চাচ্ছে যে তাহলে কি আপনি কাপুরুষতাকেই গ্রহণ করবেন আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের কথায় এত দিনকার চর্চা বিশ্বাস আমল থেকে আপনি ফিরে যাবেন সে দুজন ব্যক্তি যখন বলল তখন নবী সাল্লা সাল্লাম আবারও তাকে অনুরোধ করলেন চাচা আপনি লা ইহাল বলুন এবং এই কালিমা দিয়ে আমি আল্লাহর কাছে আপনার পক্ষে হজ্জত পেশ করব। তখন ওই দুই ব্যক্তি আবারও তাকে সেই খোঁটাটা দিল যে আপনি কি আব্দুল মোত্তালেবের দিন থেকে সরে যাবেন এভাবে একাধিকবার বলা কওয়া শেষ হওয়ার পরে আব্দুল মোত্তালেব আসলে মানুষের চর্চা থেকে মানুষ সরতে পারে না কালচারকে মানুষ উপেক্ষা করতে পারে না তিনিও পারেননি তিনি শেষে বললেন যে আমি আব্দুল মোত্তালেবের দিনেই আছি এ কথা বলেই তিনি মৃত্যুবরণ করলেন ফলে আর কোনো আশা থাকলো না তার ইমানের তার ইসলামের এবং রাসুসাল্লা সাল্লাম তার পক্ষে ওকালতি করার আর কোনো সুযোগ থাকলো না এখানেই মানে এই ঘটনার মধ্যে আমরা লাইলহাইল্লার গুরুত্বটা বুঝতে পারি আরেকটা ঘটনা আছে যেখানে রাসুল উল্লাহ সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিয়েছিলেন আরেকজন যুবককে গোলাম গোলামুন ইয়াহুদিউন ইয়াহুদি গোলাম যে তার গৃহে গৃহ পরিচারকের কাজ করত সেই সময় কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম তাকে ইসলামের প্রতি আহ্বান করেছেন এমন কোনো দলিল পাওয়া যায় না কিন্তু এই পরিচারক যখন একবার অসুস্থ হলো তখন নবী সাল্লাহ সাল্লাম তাকে দেখতে গেলেন পুরো ঘটনাটা সাহিবোখারের মধ্যে বর্ণিত আছে যখন নবী সাল্লাহ সাল্লাম তাকে দেখতে গেলেন তার কিছু শুশ্রূষা করলেন এবং দেখতে পেলেন যে সে আসলে মৃত্যুপথ যাত্রী একজন যুবক ইয়াহ তার যান যায় যায় অবস্থা তখন নবী সাল্লাহ সাল্লাম তাকে তাল তালকিন দিলেন বললেন ইয়া গোলাম ও ইন রসুল তুমি একথা বলো যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এই কথার সাক্ষ্য তুমি দাও এ কথা বলার পরে যুবক তার বাবার দিকে তাকালো তার বাবাও সেখানে ছিল বাবা তাকে ইশারা দিয়ে বললেন আতে আতে আহু আতে সাল্লাম তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করো তার কথা তুমি মেনে নাও তখন যুবক বলল আসহাদু আল্লাহ ইলাহা ও সে এই শাহাদাতের বাণী উচ্চারণ করল এরপর তার জানটা বের হয়ে গেল সে কিন্তু নাজাদ পেল সুবাহল্লাহ কারণ সে তার জান থাকা অবস্থায় এবং তার বুদ্ধি বিবেক কার্যকর থাকা অবস্থায় সেই শাহাদাতের ঘোষণাটা দিল নবী সাল্লা সাল্লাম তাকে শেষ মুহূর্তে হলেও তাকে দিনের দাওয়াতটা দিলেন কারণ তিনি চাইলেন যে লোক তার এত সেবা করেছে সে যেন আখিরাতে নাজাত পায় সে যেন আখিরাতে নাজাত পায় এটা একজন লোককে ধর্মান্তরিত করার কৌশল নয় সারা বিশ্বের মানুষরা তোমরা এটা জেনে রাখো এটা কোনো কৌশল ছিল না এটা ছিল আন্তরিকতা এটা ছিল মাহাব্বাহ এটা ছিল ভালোবাসা তিনি যুবককে জাহান্নাম থেকে এই কালেমার মাধ্যমে রক্ষা করলেন সোহান আল্লাহ এ হচ্ছে লা ইলাহা ইল্লার গুরুত্ব লা ইলাহাই লাল্লার গুরুত্ব লা ইলাহাই লাল্লার অর্থটা কি লা ইলাহা ইল্লাহ দুটো অংশ লা ইলাহ ইল্লাল্লাহ হচ্ছে নাফি অর্থাৎ আল্লাহ ছাড়া এই জগতে আর যে কোনো উপাস্য নেই আর উপাসনার যোগ্য ইবাদতের যোগ্য আর যে কোনো সত্তা নেই এটা হচ্ছে সেই অস্বীকৃতি জ্ঞাপন লা ইলাহা মিন্দুন ইল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এটা নাফি আর ইসবাতটা হচ্ছে ইল্লাল্লাহ ইলাহ আছেন একজনই ওয়াহদাহুলা শারিক আলাহ তিনি একক তার কোনো শরিক নাই এবং তিনি হচ্ছেন আল্লাহ তাহলে এখানে নাফি এবং ইহবাত এ দুটো মিলে তৌহিদের অমোঘ ঘোষণা হিসাবে এই কালিমা সমাদৃত হয়ে এসছে সেই শুরু থেকে আজ পর্যন্ত সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এই সরল অর্থ এটার নয় এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলা নেই লা বেহাকিন আল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকার হক আর কোনো মাহবুদ নেই কারণ আল্লাহ ছাড়া বাতিল অনেক মাহবুদ আছে বাতিল মাহবুদ আছে না অতএব আমরা যদি লা ইলাহা বেহাকিন এটা না বলি তাহলে কিন্তু অর্থটা সঠিক হচ্ছে না কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ বাতিল মাহবুদ আছে তাহলে বাতিল মাহবুদগুলোকে এখানে লা ইলাহ বেহাকিন ধরে বলে অস্বীকৃত অস্বীকার করা হচ্ছে যে তারা হক নয় তারা হক মাহবুদ নয় কারণ হক মাবুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে লা ইলাহা ইহার এ হলো অর্থ আর লা ইলাহা ইল্লাল্লাহর একটা মুক্তাদা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে এর একটা কনসিকুয়েন্স আছে এর একটা পরিণতি আছে মোক্তাদা আছে সেটা কি সেটা হচ্ছে যে ব্যক্তি লা ইল্লাল্লাহ বলবে সে মূলত কি করলো আর কানুল ইসলামকে সে স্বীকৃতি দিল আর কানুল ইসলামের প্রথম রোকনটা সে আদায় করল এবং এর আরেকটা মোক্তাদা হলো ইয়ালতাজেম ও বেহাদা দিন সে এই দিনটাকে আঁকড়ে ধরলো আর যেটা পরিণতি সেটা হচ্ছে তাহলে সে জান্নাতে প্রবেশ করল তাহলে এখানে তিনটা জিনিস আমরা পেলাম একটা হলো মায়না লা লা ইহি লাল্লাহার অর্থ সেটা হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই আর লা লাল্লা মক তাদা হলো যে ব্যক্তি লা ইহাই বলল সে মূলত শাহাদাতের ঘোষণা দিল ইসলামের প্রথম রোকনটা সে আদায় করল এবং ইসলামকে দিন হিসাবে গ্রহণ করলো এবং সেটাকে আঁকড়ে ধরল আর এর পরিণতি হচ্ছে জান্নাত তাহলে লা ইলাহা ইল্লাল্লাহকে এভাবে বুঝতে হবে তার অর্থ সঠিক অর্থটা আমাদেরকে জানতে হবে দ্বিতীয়ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর তাকাদা মুক্তাদা কি সেটা হচ্ছে আপনি সারা বিশ্বের সামনে ঘোষণা করলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দাও রাসুল এবং এই ঘোষণার ভিত্তিতে আপনি আপনার লাইফ স্টাইলকে পাল্টে ফেলবেন ইসলামের আলোকে জীবনকে পরিচালনা করবেন ইসলামকে দিন হিসাবে এলতেজাম করবেন তামাসুক করবেন আঁকড়ে ধরবেন এ হচ্ছে লা ইলাহ ইহার তাহলে অর্থটাও বুঝতে হবে মক্তাদা অনুযায়ী আমল করতে হবে তাহলে রেজাল্ট আসবে সেটা কি দাখালাল যেটি না যেটি রসুলসাল্লা সাল্লাম বলেছেন মনকালাল ইলাহা ইহালাল দাখালাল জান্না যে ব্যক্তি লা ইহাই লাল্লাহ উচ্চারণ করল লা ইহাইল্লা পক্ষে সাক্ষ্য দিল সে জান্নাতে প্রবেশ করলো একটু আগে আরেকটা হাদিসও আমরা বললাম যার শেষ কালেমা হচ্ছে লা ইল্লাল্লাহ সেও জান্নাতে প্রবেশ করল তাহলে এই দুটো হাদিসকে বুঝতে হবে এভাবে যে লা লাহাইল্লাহর প্রকৃত অর্থ জানতে হবে জেনে তার পক্ষে সাক্ষ্য দিতে হবে এবং তার সাথে সাথে দিনকে লা ইলাহা ইল্লাল্লাহর তাকাদা অনুযায়ী আঁকড়ে ধরতে হবে অর্থাৎ সারাটা জীবন প্রত্যেকটা কাজ সে আলোকে করতে হবে তাহলেই জান্নাত মিলবে এ হচ্ছে মোটামুটি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সম্পর্কিত কিছু কথা লা ইলাহা ইল্লাল্লাহর অনেকগুলো ফজিলাত আমরা সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের বক্তব্য যেমন পাই ঠিক তেমনি কোরআনের অনেক আয়াতেও লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলাত স্পষ্টভাবে উঠে এসেছে আমরা যেমন প্রথম যে ফজিলাতটা এখানে বলবো সেটি হচ্ছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেবে মুসলিমদের পক্ষ থেকে এবং মুসলিম প্রশাসকের পক্ষ থেকে তারা নিরাপদ থাকবে সেটি রাসুল সাল্লা সাল্লাম এভাবে বলেছেন মানকাল আল্লাহ ইলাহ ইহ ও মা ইল্লাহ হ্যারু মামা মুহু ও ওয়াহিস আল্লাহ যে ব্যক্তি লাহিল্লা বলবে এবং আল্লাহ ছাড়া আর যে সকল উপাস্যের ইবাদত করা হয় সেগুলোর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করবে তাহলে তার সম্পদ এবং তার রক্ত অর্থাৎ তার জান এ দুটো পবিত্র হয়ে যাবে এবং এগুলোকে টাচ করা নিষিদ্ধ হয়ে যাবে আর তার অন্য আমলের কারণে তার হিসাবটা আল্লাহর উপর আল্লাহ তার হিসাব নেবেন এবং তাকে পুরস্কৃত করবেন এই হাদিসটি অনেক বিখ্যাত মহাদিসগণ বর্ণনা করেছেন যেমন ইমাম মুসলিম ইমাম আহমেদ এবনু হাইব্বান পাবারানি আরও অনেকে আচ্ছা লাহাইল্লার আরেকটা ফজিলাত এটা আমরা জানতে পারি আরেকটা হাদিস থেকে যেটি ইমাম আহমেদ এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন সেখানে বলা হয়েছে যে যে ব্যক্তি লা ইলাহাই পক্ষে সাক্ষ্য দেবে সে জান্নাতে প্রবেশ করবে দারুসালাম চির শান্তির ঘর চির শান্তির আবাসে তারা প্রবেশ করবে আবু হরি তালা আনহু বলেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আশাদু আল্লাহ ইহা ইহ ও আন্নি রসুল্লাহ লাহ বিহিমা আব্দুন গায়রা শাকিন কিম বিহিম গায়রা শাক কিন ইল্লা দাখাল জান্না অর্থাৎ যে কোনো ব্যক্তি সে বলবে আসাদু আল্লাহ ইলাহ্লা ও আন্নি রাসুল উল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নিজে বলছেন যে যে লাহিহ সাক্ষ্য দেবে এবং আমি যে আল্লাহ রাসুল সে তার সাক্ষ্য দেবে এবং তার মধ্যে তার কোনো সন্দেহ থাকবে না তাহলে সে জান্নাতে প্রবেশ করবে তৃতীয় যে ফজিলাত সেটি হচ্ছে মহাদেব জবাল রতি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন

লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতের ক্ষেত্রে আরও অসংখ্য হাদিস রয়েছে এখানে আর একটা উল্লেখ করব আমি সাহি বোখারির মধ্যে হাদিসটি এসেছে এছাড়াও ইমাম আহমদ নাসাই উল্লেখ করেছেন আবু রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বললাম ইয়া রাসুল আল্লাহ মন নাসি আদুলনাসি বিশাআ কাই মালকিয়া মাহ আল্লাহ রাসুল যে কিয়ামতের দিন আপনার সাফায়াত পেয়ে সবচেয়ে সৌভাগ্যবান কে হবে কে সে সৌভাগ্য সৌভাগ্যবান ব্যক্তি যে কিয়ামতের দিন আপনার সাফাৎ লাভ করবে এটা কে জিজ্ঞেস করলেন আবুহরাই রা আল্লাহ তাল্লাহ রাসুল্লাহ সাল্লা সালামে জিজ্ঞেস করলেন রাসুল্লাহ সাল্লাহাম বললেন হে আবু রা আমার ধারণা ছিল এই হাদিস সম্পর্কে তোমার আগে আর কেউ জিজ্ঞেস করবে না তুমি জিজ্ঞেস করেছ তাহলে জেনে নাও যে আসাদে বিশাফায়াতাম কিয়ামা কে কে কিয়ামতের দিন আমার সাফায়াত পেয়ে সবচেয়ে বেশি ধন্য হবে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে সে ব্যক্তি হচ্ছে মানকাল ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন নাফসি যে ব্যক্তি তার অন্তর থেকে ইখলাসের সাথে কোনোরকম রিয়া নাই কোনোরকম চাপ প্রয়োগ করা হয়নি স্বেচ্ছায় জেনে বুঝে জ্ঞানের আলোকে অহির পথকে অংশগ্রহণ অহির পদকে গ্রহণ করে যে বলবে এখলাস থেকে লা ইলাহা ই সে জান্নাতে প্রবেশ করবে সে হবে ক্যামতের দিন আমার সাফ সাফাৎ পেয়ে সবচেয়ে ধন্যতম ব্যক্তি সবচেয়ে ধন্যতম ব্যক্তি আচ্ছা আরও অনেকগুলো এসেছে আমি শুধু কোরআন থেকে একটা দলিল দেবো আল কোরআন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সবচেয়ে বড় প্রফিটেবল ইনভেস্টমেন্ট এমন একটা বিনিয়োগ যাতে দুনিয়ার সবচেয়ে বেশি প্রফিট আসে যেটা আপনার আমার আমলকে মুস্তমের অধিক ফলবান করে দেয় অধিক কার্যকর করে দেয় অধিক পুরস্কারের উপযোগী করে দেয় আল্লাহ সামতাল্লাহ বলছেন আলম তরাকই ফরাবল্লাহ মেথেলেন ওয়াফার ও ক্যাশারতিন তৈতিন আপনি কি দেখেননি কীভাবে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন এমন একটি পবিত্র কালিমার যেটি একটি পবিত্র গাছের মতো যার মূল যার ফাউন্ডেশন যার গোড়া সাবেদ খুব দৃঢ় এটা কোনো কিছুতে নড়ে না ধ্বংস হয় না কেউ উপরে ফেলতেও পারে না আর তার ফরা তার শাখা প্রশাখা সর্বব্যাপী শূন্যব্যাপী মহাশূন্যব্যাপী অর্থাৎ আসমানমুখী তোতি উকুলাহা কুল্লাহ না রব্বিহা এর যে ফল সেটা তার রবের অনুমতি ক্রমে সার্বক্ষণিকভাবে আসতেই থাকে ওয়াদ রেবুল্লাহুল আনফে আলী ন্যাসি আর আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত সমূহ বর্ণনা করে থাকেন লা আল্লাহম ইয়াতাদাকারুন যেন তারা যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে যেন তারা উপদেশ গ্রহণ করে এই যে দৃষ্টান্তগুলো আল্লাহ তাল্লা কোরআনে দিলেন এত সুন্দর সুন্দর দৃষ্টান্ত এগুলো কিন্তু গল্প না পড়তে মজা লাগে শুনতেও ভালো লাগে আর মনের মধ্যে আশা জাগে না এই দৃষ্টান্তগুলোর মধ্যে অনেক শিক্ষা রয়েছে সেই শিক্ষাগুলো আমাদের নিতে হবে সেই শিক্ষাটা বোঝা যাবে যে দৃষ্টান্তগুলো দিয়ে আল্লাহ যা বুঝিয়েছেন সেটা আমরা বুঝতে পেরেছি কিনা এবং সেটাও বোঝা যাবে যে আল্লাহ তালা যেই জিনিসটাকে যেই গুরুত্ব দিয়েছেন আমরা সেটাকে সেই গুরুত্ব দিচ্ছি কি না এই দৃষ্টান্তের মধ্যে আল্লাহ সুবান তাআলা কালিমা তাইয়েবার কথাটা তুলে ধরলেন এবং তার গুরুত্বও তুলে ধরলেন বললেন যে কালিমা তাইয়েবা একটা পবিত্র গাছের মতো যে পবিত্র গাছ থেকে অনেক ফসল ফল আসতেই থাকে আসতেই থাকে কখনোই বন্ধ হয় না লা লাহাই হচ্ছে সেরকম একটা পবিত্র বৃক্ষের মতো যেটার ফল শুধু আসতেই থাকে কিন্তু সেই ফলটা কিভাবে আসবে যদি আপনি সালাত না পড়েন যদি আপনি দিন না মানেন যদি আপনি নেফাক মুক্ত না হন যদি আপনি শেরেক মুক্ত না হন যদি আপনি বেদআ মুক্ত না হন যদি আপনি আল্লাহ অভিমুখী না হন তাহলে কীভাবে এর ফলটা আপনি নেবেন এর ফলটা নেয়ার জন্য আপনি যেমন স্বীকৃতি দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক তেমনি আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করা যাবে না আর কারো ইবাদত করা যাবে না আর কারো নির্দেশ মানা যাবে না বরং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একমাত্র আল্লাহরই আনুগত্য করতে হবে এবং আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করতে হবে এবং তারা যা নিষেধ করেছেন তা থেকে মুক্ত থাকতে হবে এটাই হচ্ছে আসলে পবিত্রতা এই কারণেই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন তাইয়েবা পবিত্র যেটা পবিত্র জীবনের নিশ্চয়তা দেয় যদি কোনো ব্যক্তি কোনো পরিবার কোনো সমাজ কোনো দেশ কোনো কমিউনিটি লা ইলাহা তার বিয়ারটা নেয় তার বিয়ারটা গ্রহণ করে তাহলে লা ইলাহা ইল্লাল যেমন কেলিমা তৈবাহ ঠিক তেমনি সেই লোকেরাও হায়াতুন তৈবা প্রাপ্ত হবে এবং সেই প্রতিশ্রুতি আল্লাহ সুবহান তাআলা অন্যান্য অনেক আয়াতেই দিয়েছেন যে পুরুষ এবং নারীদের মধ্য থেকে যারা কোনো ইমান অবস্থায় ভালো আমল করে আমি তাদেরকে পবিত্র জীবন দান করবো ফালান ইয়ান নাহু হায়াতান আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন এবং এই হায়াত তাইয়েবার মূল জাগাটাই হচ্ছে কালিমা তাইয়েবার প্রভাব কালিমা তাইয়েবাকে ধারণ করা কালিমা তাইয়েবার সাক্ষ্য দেওয়া এবং সেই শক্তি এবং ইমানে বলিয়ান হওয়া আমরা এরপর আলোচনা করব সংক্ষেপে যে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তটা কি লা ইল্লাল্লাহর অনেকগুলো শর্ত আছে আমরা যে হাদিসটা সবসময় শুনি মান কাল ইলাহা ইল্লাল্লাহ দা হালাল জান্না যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে ব্যাপারটা কি এতটাই সহজ যে একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জোপেই যাচ্ছে তার সালাতের খবর নেই সিয়ামের খবর নেই জাকাতের খবর নেই আমলের কোনো খবর নেই এবং সে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে অনেক আজেবাজে কথা বলে অবস্থান নেয় সে তার সমাজে সে তার বিভিন্ন জায়গায় যেখানে তার প্রভাব সে জায়গায় কিন্তু সে ইসলামের পক্ষে অবস্থান নেয় না তাহলে সে কি তাহলে এই হাদিসের ফজিলাতটা পাবে মান কাল আলাল ইলাহাই লাল তাহালাল জাননা যে ব্যক্তি লা বলল সে জান্নাতে প্রবেশ করবে অনেক মানুষ সেটাই মনে করে সেই বিশ্বাসটা তারা স্থাপন করে এবং তারা মনে করে একটা তো বড়ই সুযোগ আসলো তাহলে আমিও লা লাইলাল্লাহ বলি আর একটু আগে যে ফজিলতের হাদিসগুলো বললাম অন্তত দুটো ঘটনা তাই না যেটা ইহুদি যুবকের ঘটনা আর আবু তালেবের ঘটনা সেখানেও দেখা গেল আবু তালেব লা বললো না সে আর রেহাই পেল না সে জান্নাত পাওয়ার আর কোনো মানে সম্ভাবনা রাখলো না আবার ইয়াহুদি যুবক বলল সে কিন্তু জান্নাতি হলো কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এটা শুধু বলা নয় রসুলসাল্লা সাল্লাম শুধু বলাটাকে এখানে মেন করেননি ইয়াহুদি যুবক যদি এরপর জীবিত থাকত তাহলে আপনারা দেখতেন যে সে শ্রেষ্ঠ মুসলিমদের কাতারে আসত আপনারা দেখেন না যারাই ইসলাম গ্রহণ করেছে ইহুদি ধর্ম থেকে হোক অথবা পত্তলিকতা থেকে হোক সাল্লামের সাহচর্যে যারা অবস্থান করেছে এবং তার সাহাবা এবং সহচর হয়েছে তাদের প্রত্যেকের লাইফ স্টাইল তো আমাদের সামনে আছে শ্রেষ্ঠ মানুষ না তারা তারা কি কথা থেকে ফিরে গিয়েছেন কখনো কখনো ফিরেননি আবু বকর রাদি আল্লাহ তাল্লা আনহ অমর রদি আল্লাহ তিয়ালাহন ওসমান রাদি আল্লাহ আলীব না বি আল্লাহ আল্লাহআ এরকম আরও যারা আছেন তারা যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন সাথে সাথে জীবনটাকে সেভাবেই গঠন করেছে লা ইল্লাহ তার বিয়াতের আলোকে তারা তার বিয়া পেয়েছেন তার বিয়া নিয়েছেন নিজেদের জীবনকে তারা গঠন করেছেন ফলে যারা সময় পায়নি কিন্তু তারা সাক্ষ্য দিয়েছে লা লাহি লাল্লাহ বলেছে তাদের নাজাত হয়ে গেছে কারণ তারা যদি সময় পেত তারা যদি জীবনটা যাপন করতে পারত। আরও লম্বা টাইম তাহলে তারা লা লাহাই ইল্লাল্লাহর এই মাসলাকের উপরই জীবনযাপন করত। আপনারা ওসাইরিমের ঘটনাও জানেন যিনি মাত্র ইমান এনেছিলেন এরপরে যুদ্ধক্ষেত্রে এসে তিনি খেজুর খাচ্ছিলেন আর যখন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যে কে জান্নাতে যেতে চায় এরকম আহ্বান জানালেন সে যেন যুদ্ধে প্রবেশ করে জেহাদ ফিসাবেলিল্লার মধ্যে সে যেন নিজেকে বিলিয়ে দেয় সেই আহ্বানে ওসাইরিম খেজুর খেতে খেতে ভাবলেন আরে এটা তো সময় নষ্ট এটা তো সময় নষ্ট খেজুরগুলো ফেলে দিলেন তিনি যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং শাহাদাত বরণ করলেন আল্লাহ শহীদ হয়ে গেলেন তাহলে খুব অল্প সময়ে কোনো ইবাদত না করেও লা ইলাহা ইল্লাল্লাহর প্রভাবে বা তার উচ্চারণে তার সাক্ষ্য দেওয়ার কারণে মানুষ নাজাত পেতে পারে কিন্তু এটা তখনই যখন চিন্তা ভাবনা মানে সব কিছু থেকে সর্বান্তকরণে আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত আছে সেই শর্তগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে সেটা মেনটেন করতে হবে অন্যথায় এই শর্তগুলোকে মেনটেন না করে পূরণ না করে আপনি শুধু যদি মুখে লা ইল্লাল্লাহ বলেন তাহলে সেটা মোটেই তাৎপর্যপূর্ণ হবে না এবং সেটা আপনাকে সেই ফল এনে দেবে না যেই ফল সাহাবাইকে রামকে এবং আমাদের সত্যিকারের মুসলিমদেরকে মখলেস আল্লাহর বান্দাদেরকে এনে দিয়েছিল এই জন্য এই শর্তগুলো আমাদের জানাটা খুবই জরুরি তাহলে আমরা বলবো মনকাল আলা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার অর্থ বুঝে তার তাকাদা অনুযায়ী অবে শুরু অতিহা এবং তার শর্ত পূরণ করে তিনটা জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ বললো অর্থ বুঝলো বুঝলতা তাহলে কি কাজ হবে এটা কি মন্ত্র যে তান্ত্রিকের মতো মন্ত্র না বুঝলেও চলবে হ্যাঁ সেগুলো তো আরেকটা ভেলকিবাজি এবং মিথ্যাচার তাই না আসলে পৃথিবীতে এই সমস্ত মন্ত্রতন্ত্রের কোনো জায়গা নেই তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থটা জানতে হবে বুঝতে হবে আপনি কি সাক্ষ্য দিচ্ছেন এটা কি আপনি বুঝতে পারছেন কেরাম কিন্তু প্রত্যেকেই বুঝেছিলেন ফলে যখনই স্বীকৃতি দিয়েছেন সেটাকে গ্রহণ করেছেন তাহলে আমাকে আপনাকেও এটার অর্থ জানতে হবে আর এটার যে মোক্তাবা এটার যে চাহিদা যেটা বলেছি দিনকে সর্বান্তকরণে মেনে চলা এটা হলো লাহার চাহিদা আর তৃতীয় হলো এর শর্তসমূহ পূরণ করা তাহলে সে জান্নাতে যাবে শর্তগুলো আমি সংক্ষেপে বলে দিচ্ছি এক নম্বর হলো এলম এলম লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করা তাহলে জ্ঞানের মধ্যে তিনটা জিনিসই পড়ে প্রধানত তিনটা জিনিস পড়ে আরও অনেক কিছু আছে কিন্তু এই তিনটা জিনিস এক তার অর্থ তার মক্তাবা এবং তার শর্ত এর দলিল হচ্ছে আল্লাহ সোমান তাল্লাহ কোরআনে বলেছেন ফাইলাম জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম এবং নলেজটাকে আমাদের অর্জন করতে হবে অন্যথায় শুধু ইল্লাল্লাহর এলেম অর্জন না করে শুধু মুখে উচ্চারণ করাটা অর্থহীন হবে এটা হলো এক নম্বর শর্ত আর আপনারা জানেন এই এক নম্বর শর্ত শুধু ইল্লাল্লাহর ক্ষেত্রে না প্রত্যেক ক্ষেত্রে ইসলামের প্রথম শর্ত হচ্ছে এলেম অর্জন করা আপনি এলেমবিহীন ইমান আনলে আপনি দেখবেন ইমান ভুল ভুলে ভরপুর তাই না অনেক ইমানদার দেখবেন যে মাজারে যায় যায় না সেজদা করে না সে নিজেকে কিন্তু ইমানদার মনে করে অনেক ইমানদার দেখবেন যে অনেক খারাপ কাজ করে অনেক অন্যায় কাজ করে অনেক সেরকে লিপ্ত অনেক বেদরাতে লিপ্ত অনেক পাপে লিপ্ত সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে সে আসলে জেনে বুঝে ইমান আনে নেয় সে মনে করেছে এটা ইমানদার বাবার ঘরে জন্মগ্রহণ করলেই আমার ইমান আনা হয়ে গেল মুসলিম হয়ে গেলাম বাস যেহেতু আমি মুসলিম বাই বর্ন সুতরাং আমার ইমান অটোমেটিক আছে কিন্তু ইসলাম বলে ইমান অটোমেটিক আসলে থাকে না ইমানের জন্য জ্ঞানের প্রয়োজন হয় মা কুন্ত্রী মাল কিতাব ও আল ইমান আল্লাহ বলেছেন তাই না নবীকে যে তুমি তো জানতে না কিতাব কি আর ইমান কি। কে জানিয়েছেন আল্লাহ জানিয়েছেন দিয়ে আল্লাহ জানিয়েছে তাহলে মনে রাখবেন ইসলামের প্রধানতম উৎস হচ্ছে এলেম বরং একমাত্র উৎস এলেমের বাইরে আর কোনো ইসলাম নাই এলেমের বাইরে আর কোনো ইসলাম নাই অতএব যে মুসলিম এলেমের গুরুত্ব বুঝবেন না এবং এলেম অর্জনের জন্য কোনো চেষ্টা তদবির করবেন না তিনি আসলে ইসলামের উপর থাকাটা তার আদৌ সম্ভব হবে কি না আলাম এবং সম্ভবত সম্ভব হবে না যে কারণে আজকে আমরা প্রচুর মুসলিমকে দেখি যারা নানারকম শেরেক এবং কুফুরিতেও লিপ্ত এই জায়গায় অনেকেই আমাদের সাথে ডিবেট করেন বলেন যে না একজন লোক মুসলিম হলে কেন অমুসলিম হবে সে নিজেকে মুসলিম মনে করছে সে নিজেকে মেন মনে করছে তাহলে তার আর কোনো দিন ইমানের বাইরে যাওয়ার সম্ভাবনা নাই আছে কিনা না বলেন সম্ভাবনা আছে আছে সেটা কখন যখন ইমানটা ভেঙে যায় ইমান ভাঙে কিনা বলেন তো ইমান কি ভাঙে ভাঙে না তাহলে অজু ভাঙে কিনা এটা আপনারা পড়ছেন এই জন্য মনে করেন যে ইমা অজু ভাঙে কিন্তু ইমান ভাঙে না অনেকে বললেন দেখি যে ইমান ভাঙে না অজু যদি ভাঙে আচ্ছা সালাদ ভাঙে কি না সালাদ ভাঙ্গার কারণ পড়েছেন কেউ পড়েছেন তো সালাদও ভাঙে তো ভাঙে তো ইমানটা ভাঙে না এটা কেমনে বুঝলেন ইমানও ভাঙে যে আল্লাহর প্রতি বিশ্বাস হারায় তার ইমান কি ভাঙে নাই ভেঙেছে অতএব এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে লা ইল্লাল্লাহর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহকে কিভাবে সুরক্ষা দিতে হবে হেফাজত করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে কিভাবে আমল করতে হবে জীবন পরিচালনা করতে হবে আর কোন কোন কাজ করলে লা ইল্লাল্লাহও ভেঙে যায় ভাগে না লা লাহাইও ভেঙে যায় সেটা জানতে হবে এগুলো এগুলো হচ্ছে এল্যাম এই প্রথম পয়েন্টে সেই ল্যামের কথা বলছি আমরা এই ইলেমটা আমাদের অর্জন করতে হবে দ্বিতীয় হচ্ছে ইয়াকিন ইয়াকিন লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়ার পরে যদি কারো অন্তরে মনে হয় আচ্ছা এত কিছু পড়লাম এগুলো কি আসলে ঠিক এই সন্দেহ আসলে বুঝতে হবে তার ইয়াকিন পয়দা হয় নাই তার ইয়াকিন নাই আল্লাহ সুমতাল্লাহ বলছেন সুরাতুল হুজরাত ইন্নামাল মুমিনুন আল্লাদিনা আমানু বিল্লাহ ও রাসুলিহি তুমি লাম তাবু নিশ্চই মোমেন শুধু তারাই যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ইমান পোষণ করে এবং এরপর আর কোনো ধরনের সন্দেহ শোভায় তারা পড়ে নাই তাদের আর কোনো ধরনের সন্দেহ তৈরি হয় নাই তৃতীয় হচ্ছে কাবুল আপনি জানলেন সন্দেহ নাই আপনার আল্লাহর অলুহিয়াত রুবুবিয়াত এর সব কিছুর মধ্যে আপনার কোনো সন্দেহ নাই এই সন্দেহ কিন্তু আবু জাহেলেরও ছিল না এবং মক্কার অনেক কোরাইশ সর্দার যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরও কিন্তু ছিল না নাহলে তারা রাত্রে কেন কোরআন শুনতে আসত তাদেরও ছিল না কিন্তু তারা প্রকাশ্যে ইমান আনে নাই তারা তাদের জেদের বশবর্তী হয়ে তারা তাদের বাপদাদার ধর্মেই থেকে গিয়েছে অর্থাৎ তারা কি ইমানকে কবুল করে নাই তারা লা লাহাই এই বাণীকে কবুল করে নাই তাহলে আপনার থিওরিটিক্যাল নলেজ যদি থাকে অ্যাজ এ হিউম্যান বিং আপনি বুঝতে পারলেন দ্যার ইজ এ ক্রিয়েটর একজন স্রষ্টা আছেন তিনি বিশ্বজাহানকে পরিচালনা করেন তিনি এক একক এই যে নলেজটা থাকল বাট আপনি ইসলামকে কবুল করলেন না তাহলে বোঝা গেল কবুল একটা ভিন্ন জিনিস নলেজ এক জিনিস আর কাবুল আরেকটা জিনিস আপনি দেখবেন যে অনেক মুসলিম চিন্তাবিদও আছেন বিশ্ববিখ্যাত চিন্তাবিদ যারা চিন্তাই করে যান এবং চিন্তা মাথায় লালন করেন বাট সেটাকে আমলে রূপান্তরিত করেন না ইসলাম এই মডেলে বিশ্বাসী নয় ইসলামের মডেলটা হচ্ছে এলেম এবং আকিদা এটাকে আমলে কনভার্ট করতে হবে এটাকে আমলে রূপান্তরিত করতে হবে যা আপনি বিশ্বাস করেন সেটা আমলে রূপান্তরিত করেন আপনি সালাতে বিশ্বাস করেন তাহলে সালাদ আপনাকে বাস্তবায়ন করতে হবে আপনি আল্লাহর লোহিয়াতে বিশ্বাস করেন তাহলে শুধু আল্লাহর ইবাদত করবেন আর কারো ইবাদত করা যাবে না আপনি আল্লাহকে একমাত্র রব হিসাবে মানেন তাহলে আল্লাহর নির্দেশই আপনি বাস্তবায়ন করবেন আর কারো নির্দেশ বাস্তবায়ন করতে পারবেন না তাহলে কাবুলের একটা ব্যাপার আছে শুধু জানলেই হবে না কাবুলের একটা ব্যাপার আচ্ছা অ্যাকসেপ্ট করা আপনি জানলেন অনেক কিছু দেখেন আমাদের অনেক মুসলিমরা অনেক কিছু জানে কিন্তু তারা মানে না তাহলে জানা এক জিনিস মানা আর কি তৃতীয় শর্তটা কি মানা তৃতীয় শর্তটা হলো মানা চতুর্থ শর্তটা হচ্ছে আল এনকিয়াত এনকিয়াত মানে হচ্ছে আনুগত্য কন্টিনিউয়াসলি আল্লাহর আনুগত্যে থাকা আল এনকিয়াত এটা ইসলামের অর্থ কিন্তু আপনি মুসলিম তার মানে হচ্ছে আপনি মুনকাত আপনি মত্লাহিউল রাসুলি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যশীল বান্দা আপনি এনকিয়াত থাকতে হবে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর আনুগত্য কন্টিনিউয়াসলি করে যেতে হবে এমন বলা যাবে না যে আমি তো দুই বছর করেছি আর দুই বছর একটু ছুটি নেই ইসলাম থেকে ছুটি নেই ইসলাম থেকে ছুটি নেওয়া যায় ইমান থেকে ছুটি নেওয়া যায় কিন্তু আমাদের অনেকে মনে হয় বিশ্বাস করে যে ছুটি নেওয়া যায় অফিস চলাকালে ছুটি নেওয়া যায় তাতে ওই সময় ছুটি নিয়ে ঘুষ খাওয়া যায় যে চোর সে মনে করে ইসলাম থেকে ছুটি নিয়ে ওই সময়টা একটু চুরি করা যাবে তাই না আমার মনে হয় এটাই তারা বিশ্বাস করে তাহলে কিভাবে সম্ভব চুরি করা ডাকাতি করা চিন্তাই করা মানুষের অধিকার ক্ষুণ্ণ করা তারা সম্ভবত আল্লাহর কাছ থেকে দরখাস্ত করে ছুটি নিয়েছে যে আল্লাহ এই সময় আমি কিছু অপকর্ম করবো আমাকে একটু ছুটি দাও এখন ছুটি গ্র্যান্ট হয়েছে কি না আমার মনে হয় ছুটি আল্লাহ তাহলে এইভাবে গ্র্যান্ট করেন না যাই হোক তাহলে এনক্লিয় চতুর্থ শর্তটা কি এনতিয়ার আপনাকে কন্টিনিউয়াসলি আল্লাহর এবং তরুল সাল্লা আনুগত্য করে যেতে হবে যেখানে সত্যিকার অর্থে কোনো ছুটি নাই মনে রাখবেন এই এনক্তিয়ার থেকে আল্লাহ এবং রাসুল কখনো কাউকে ছুটি দেননি এবং আল্লাহ কখনো ছুটি দেবেনও না পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে সত্যবাদিতা ট্রুথফুলনেস আমাদেরকে যে আমরা বলছি যে সাক্ষ্য দিচ্ছি যে কাজটা অ্যাকসেপ্ট করে আমরা এখন আমাদের জীবনটাকে আনুগত্যের মধ্য দিয়ে সাজিয়ে চলেছি ওই জায়গাটা আমাদের সত্যবাদিতাও লাগবে কোনো ধরনের জন্য নেফাকি না আসে কোনো ধরনের জন্য মিথ্যাচার ভান, ভনিতা এগুলির জন্য আমাদেরকে পেয়ে না বসে দেখবেন যে অনেক সময় সেটা পেয়ে বসে যারা কিছু ভালো কাজ করেন তারা ইনিয়ে নিয়ে বিনিয়ে নানাভাবে নিজের ভালো কাজটাকে মানুষের কাছে প্রচার করতে চান সেটা আল্লাহ জাকারে হোক অথবা তাহায্যদ আকারে হোক অথবা যে জাকাত দিচ্ছেন যে আমি তো বেশি দিতে পারি নাই দুই লাখ পাঁচ লাখ দেই মানে এইভাবে অথবা যিনি বড় কর্পোরেট ব্যবসার মালিক তিনি বলেন আমি মাত্র পাঁচ কোটি টাকা দেই মানে বুঝাতে চাচ্ছেন খুব কম কিন্তু আসলে শোনাতে চাচ্ছেন যে বিশাল একটা অ্যামাউন্ট আমি দেই তাহলে ট্রুথফুলনেস থাকলো না আমাদেরকে সত্যবাদিতা অর্জন করতে হবে যাতে করে আমাদের নিয়তের সততা থাকে নিয়তের মধ্যেও কোনো ধরনের রিয়া না ঢুকে এবং অসততা না ঢুকে অসত্য কোনো কিছু না ঢুকে পঞ্চম ষষ্ঠ যেটা সেটি হলো এক্লাস এই যে যা কিছু আমরা এতক্ষণ পর্যন্ত করলাম এই শর্তগুলো কার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে সন্তুষ্ট দুনিয়ার কোনো উদ্দেশ্যে আপনি শর্তগুলো মেনটেন করবেন না আপনি শর্তগুলো মেনটেন করবেন আল্লাহর সন্তুষ্টের জন্য এবং সপ্তম হলো মাহাব্বাহ খুব গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট ডু ইউ লাভ লা ইহা ইহ আপনি কি লাহ ইল্লাহকে ভালোবাসেন এই কালেমাটা কি আপনার খুবই পছন্দের এই কালেমাটা কি আপনার অন্তরে ভালোবাসার সাথে আপনি স্থাপন করেছেন নাকি একটা রুটিন ওয়ার্ক এই প্রশ্নটা নিজেকে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ যিনি আল্লাহকে চিনেছেন আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতের অর্থ যিনি হৃদয়ঙ্গম করেছেন তিনি আল্লাহকে ভালো না পারেন না আল্লাহ আপনাকে এই দুনিয়াতেও কি সম্পদ দিয়েছেন দেখেন সব সম্পদ বাদ দেন আপনার হিউম্যান বডি এর মধ্যে আপনার এমন অনেক কিছু আছে এই যে শিরা উপশিরার মধ্যেও এমন কিছু আছে সেদিন আমি একটা জায়গায় পড়লাম যেটা এত লম্বা এই পৃথিবীকে বার ঘেরাও করা যাবে বা বাধা যাবে সুহান আল্লাহ বিজ্ঞানের আরও জিনিস যত শুনবেন দেখবেন এর স্রষ্টাকে আল্লাহ আমাদের এই যে চোখের কর্ণিয়া বলেন আমাদের হিউম্যান বডির মধ্যে আরও কত কিছু আছে সব কিছু তো এত বিশালত্ব আমরা তো জানি না না জানার কারণে কত বড় নেয়ামত এটা আমরা বুঝি না সুতরাং আমাদের আমরা যদি বুঝতাম তাহলে আল্লাহর প্রতি আমাদের মনে হয় সারাক্ষণই শেষদাবনত থাকার একটা অভ্যাস হয়তো গড়ে উঠত যে এত বড় মার্সি করেছেন আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দিয়েছেন আর যদি জান্নাতে কি আছে এটা জানতেন তাহলে তো আমার মনে হয় এক মুহূর্তের জন্য আল্লাহর ইবাদত থেকে কেউ নিজেকে বিরত রাখতেন না যেটা হাদিসে কুদ্সিতে এসেছে না চোখ কোনোদিন দেখেছে না কান কোনো দিন কোনো কোনো কান কোনো দিন শুনেছে না কোনো মানুষের অন্তরে কোনোদিন দিন উদয় হয়েছে যে এত সুন্দর নিয়ামত হতে পারে সেই ব্যবস্থা আল্লাহ জান্নাতে করে রেখেছেন তাহলে সে আল্লাহকে ভালোবাসবেন না সে আল্লাহর যে কালিমা তৈবা সেটাকে ভালোবাসবেন না মনে রাখবেন এই সারটা শর্ত পূরণের মধ্য দিয়েই প্রকৃত মোমেন হওয়া যাবে অন্যথায় নামকাও আসতে মুসলিম হওয়া যাবে সত্যিকার মোমেন হওয়া যাবে না আসুন আমরা লা আল্লাহর অর্থটা ভালো করে অনুধাবন করি এর যে মোক্তবা সেটা পরিপালন করি এর যে ফজিলত সেগুলো বুঝে লা লাহ ইলাল্লা সাথে নিজেকে কৌতপ্রতভাবে জড়িত করে নেয় এবং তার শর্তগুলো খুব সুন্দরভাবে আমরা পূরণ করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আকুল ও কউলি হায়দা ও আস্তাক ফির আলক ও আল মুসলিমিন্তাকহু রাহিম রহিম আলহামদুলিল্লাহ আলামিন والعاقبة للمتقين واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين عباد الله واتقوا الله واتبعوا سنة نبيكم تفوزوا بالجنة ربنا عليك توكلنا واليك نبنا واليك المصير اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ছোট্ট একটা পয়েন্ট শুধু আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে মানহাজু হাজু হায়াত এটা শুধু একটা কালিমানা এটা হচ্ছে জীবনের একটা ম্যাথড একটা জীবন পদ্ধতি দুইভাবে এই জীবন পদ্ধতি পদ্ধতিকে আমরা উপস্থাপন করতে পারি একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আমাদের অন্তরের অন্তরকে পুনরুজ্জীবিত করা কারণ যে অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ নেই সেটা মৃত অন্তর আর যে অন্তর লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাস করে এবং তাতে উজ্জীবিত তার প্রতি মাহাব্বা পোষণ করে এবং সে আলোকে চলে এটা যে কোনো ব্যক্তির কাল্প এবং রুহের জন্য এটা পুনরুজ্জীবন আল্লাহ তালা কোরআনে এই ধরনের অনেকগুলো আয়াত বলেছেন যেমন বলেছেন আওয়ামান ক্যানু বিহি যে ব্যক্তির মৃত তারপর আমি তাকে জীবন দিয়েছি এরপর আমি তার জন্য একটা নূর আলোকবর্তিকা দিয়েছি যে আলোকবর্তিকার দ্বারা আলোকিত হয়ে সে মনুষ্য সমাজে চলাফেরা করে সুবহানাল্লাহ আল্লাহ মৃত ছিল যখন তার অন্তরে লা ইল্লাল্লাহ ছিল না যখন সে শাহাদাতের ঘোষণা দেয়নি আসাদাল্লাহ ইলাহি আল্লাহ ওয়সাদ মোহাম্মদ রাসুল্লাহ বলেনি তখন সে ছিল মৃত আর এরপরে যখন সে সেটা বলল আল্লাহ তালা তাকে দিনের হায়াত দান করলেন না ইলাহাই লাল্লাহর হায়াতটা দান করলেন এবং এটা হয়ে গেল তার জন্য আলোকবর্তিকা জানিয়ে সে মনুষ্য সমাজে চলাফেরা করতে শুরু করলো দ্বিতীয় জীবনের পদ্ধতি হিসাবে দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে মানুষকে একদম পুরো এটাকে কী বলে থ্রি সিক্সটি ডিগ্রি চেঞ্জ করে দেয় পুরো আগে ছিল সে আল্লাহর বান্দাদের দাস এখনকার দাস আল্লাহর দাস তাহলে তার জীবনটা আগে যেখানে স্টাক হয়েছিল ভুলের মধ্যে বাতিলের মধ্যে সেখান থেকে তাকে একটা পবিত্র জীবন দেওয়া হলো এবং তাকে আল্লাহর সত্যিকার নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে তাকে সুযোগ করে দেওয়া হলো ফলে ওই ব্যক্তির জীবন আর এই ব্যক্তির জীবনের মধ্যে আকাশ আর জমিনের তফাৎ আজকের আধুনিক যুগে আপনারা দেখবেন যে এই তফাৎটা আমরা লক্ষ্য করি যখন একটা মানুষ যে টোটালি দিনদারির মধ্যে নেই তার জন্য কোনো কি হারাম আছে কিছু সে কি মনে করে যে আমার জন্য এটা হারাম ওটা হারাম কিন্তু যে ব্যক্তি লাহ্লাকে ধারণ করেছে সে কিন্তু আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে হালাল বলে তার মধ্যে সীমাবদ্ধ থাকে আর আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে সে হারাম বলে বিশ্বাস করে এবং হারামগুলোকে সে বর্জন করে অতএব আসুন জীবনটাকে আমরা লা ইলাহা ইল্লাহর পদ্ধতিতে আমরা সাজিয়ে নেই লা ইলাহা ইল্লার যে ম্যাথডোলজি আসুন সেটা আমরা গ্রহণ করি এবং এভাবে আমার ব্যক্তি সমাজ এবং সকল কর্মকাণ্ডকে আমরা তৈরি করি আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমাদের ভুল বিভ্রান্তিগুলোকে আল্লাহ ক্ষমা করে দিন আমাদের জীবনকে ওহির আলোকে আলোকিত করে দিন ওহির জ্ঞানের আলোকে সমৃদ্ধ করে দিন আল্লাহ যেন আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের হাজতগুলোকে পূরণ করে দেন এবং আমাদের সকলকে তাকুয়ার পথে চলার তৌফিক দান করেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হেদায়তের উপর রাখেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দেন পৃথিবীর নির্যাতিত সকল মুসলিমকে আল্লাহ যেন নির্যাতন থেকে পরিত্রাণ দেন যারা ইসলামের শত্রু যারা ইসলাম এবং মুসলিমদের অপকার করছে ক্ষতি করছে আল্লাহ যেন তাদেরকে শাস্তির ব্যবস্থা করেন এবং তাদেরকে ধ্বংস করে দেন অথবা তাদের মধ্য থেকে যারা বাকি থাকবে তাদেরকে হেদায়ত দিয়ে দেন হাদাওয়া সল্লুসলিম আল্লাহ নবী না মোহাম্মদ ফকাত কল আল্লাহ হুসুবাহান ইনআল্লাহ ইকাতহসল আল নবী ইয়ুহ্লদিনা এমন ওসল্লিহিহু আসলিমু তসলিমা